হ্যালো এভরিওয়ান। আচ্ছা, তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন ইন্টিগ্রেশনের এসএন দেবের ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশনের এক্সারসাইজ 6B আমি করছিলাম, তোমাদের 6Bটা করাছিলাম। তো 6B দেখো, আমি তোমাদের এই পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম 6B এক্সারসাইজের এক্সারসাইজ 6B তোমাদের এই পর্যন্ত আমি অঙ্ক করিয়ে দিয়েছিলাম, তাই তো? আর কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা হোমওয়ার্কগুলো বাড়িতে করে ইউটিউবে কমেন্ট করে জানাও। আর 24 আর 25টা করাবো বলেছি, তারপরে আমি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো সলিউশন শুরু করব। ওকে, তো তোমাদের এইগুলো যে ফর্মের মধ্যে পড়ছে, সাম ফর্ম অফ ইন্টিগ্রালস আছে, বিভিন্ন আকার, ইন্টিগ্রেশনের আকার, সেই ফর্মের ইন্টিগ্রাল যে ফর্ম, সেই ফর্মগুলো নিয়ে তোমাদের আমি একটু ডিসকাস করে দিই। ফর্মগুলো নিয়ে ডিসকাস করে দিলে তোমাদের ইন্টিগ্রেশনগুলো ধরতে করতে খুব ইজি হবে, এই জন্য আমি একটু ফর্মগুলো নিয়ে আলোচনা করে দিই। ফর্ম কী না, এ একটা ফর্ম, ফর্ম নাম্বার 1, এটা হচ্ছে ফর্ম নাম্বার 2। আগের ভিডিওতে আমি দুটো বলেছিলাম, এটা আমি কন্টিনিউশন করছি এই ভিডিওতে, আমার এটা কন্টিনিউশন হচ্ছে, ঠিক আছে? মানে একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিও লিঙ্ক আপ। সুতরাং প্রতিটা ভিডিও পরপর দেখলে তোমাদের বুঝতে খুব ইজি হবে এবং কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে এবং অঙ্ক খুব ইজিলি করতে পারবে। দেখো তো, এইটা হচ্ছে ফর্ম 1, কি না, উপরে 1, নিচে দ্বিঘাত রাশি, মানে কোয়াড্রেটিক ফর্মে আছে, দ্বিঘাত ফর্মে, x² + bx + c। উপরে এখানেও 1, আর নিচে কত, দ্বিঘাত রাশি আছে কিন্তু রুট ওভারের ভেতরে, মানে এইটা সেম টাইপের, 1 নম্বর আর 2 নম্বর ফর্মটা সেম টাইপের, শুধু এটা দ্বিঘাত রাশি ওপেন আছে আর এটা হচ্ছে দ্বিঘাত, মানে করণী, মানে হচ্ছে তোমার দ্বিঘাত রাশির তো বর্গমূল, নিচে আছে হরে আছে দ্বিঘাত রাশির বর্গমূল, এটার হরে আছে, হর মানে ডেনোমিনেটার, ল নিউমিনেটার উপরে আর নিচটাকে বলে ডেনোমিনেটার, লব হর, ঠিক আছে? লবকে বাংলায় বলে, ইংরেজিতে বলে নিউমিনেটার, আর হরকে ইংরেজিতে বলে ডেনোমিনেটার। ওকে, তো এই দুটো ফর্ম সেম টাইপের, এই দুটো ফর্ম হলে কীভাবে করবে আমি তোমাদের বলছি। এই দুটো ফর্ম হলে এই যে দ্বিঘাত রাশিটাকে আমরা ভেঙে দেবো, কীভাবে ভাঙবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আমার যদি স্টেপগুলো ভালো করে তোমরা ফলো করো, প্রতিটা স্টেপ এবং খাতাতে নোট করে নাও, তাহলে তোমাদের কোনো অঙ্ক একদম ভেরি ইজি, অঙ্কের মতো সোজা জিনিস আনবে। আমি যে ফর্মগুলো তোমাদের দেখাচ্ছি না, তো তোমাদের এই যে দ্বিঘাত রাশি এটাকে কীভাবে ভাঙবে দুটো বর্গের, শেষে আমি দেখছি, মানে তোমাদের আমি বোঝাচ্ছি, ভালো করে বোঝো। আমি যেভাবে দেখাচ্ছি প্রতিটা স্টেপ যদি ঠিকঠাক ফলো করো, তাহলে ইন্টিগ্রেশনের মতো সোজা জিনিস আর নেই, একদম ভেরি ইজিতে হয়ে যাবে। কিন্তু আমি যে জিনিসগুলো দেখাবো প্রতিটা স্টেপ ফলো করবে এবং যেগুলো বলছি সেগুলো নোট করে নেবে খাতাতে, এবং যে জিনিসগুলো লেখাচ্ছি এগুলো নোট করে নেবে, নোট করে নিয়ে বাড়িতে ভালো করে দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে এবং ভিডিওগুলো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই তো বুঝতে পারবে। একটু ভিডিও দেখে নিলে তাহলে তো বোঝা যাবে না, এটা তো পড়াশোনার জিনিস, পরিষ্কার খাতায় তুলে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। তাহলে এটাও দ্বিঘাত রাশি আছে আর এই ফর্মেও দ্বিঘাত রাশি আছে, শুধু পার্থক্য এখানে বর্গমূল আছে, দ্বিঘাত রাশির বর্গমূল, মানে এই কোয়াড্রেটিক যে কোয়ান্টিটি x² + bx + c এর স্কোয়ার রুট আছে, আর এটা স্কোয়ার রুট নেই। তাহলে হলে দ্বিঘাত রাশিটাকে কীভাবে ভাঙবে সেটা দেখো। দ্বিঘাত রাশিটা কি না, x² + bx + c, এই দ্বিঘাত রাশিটাকে ভাঙার নিয়ম হচ্ছে যে x² শক কত আছে, তো সর্বপ্রথমে এটাকে কমন নেবো, x² যে শক থাকবে সে এটাকে কমন নেবো, কমন নিয়ে x² শক কত হবে, +1, কিছু নেই মানে কত, x² শক + 1, শক মানে কোফিসিয়েন্ট, তাহলে কোফিসিয়েন্ট এ কে কমন নিলে কোফিসিয়েন্ট কমন নিয়ে x² শক কোফিসিয়েন্ট হয়ে যাবে +1 থাকবে, যদি -x² থাকে তাহলে তুমি -1 কমন নেবে, মানে -1 কমন নেওয়ার পর তবেই +1 হবে। তোমাকে মোদ্দা কথা x² কোফিসিয়েন্টটা +1 আনতে হবে, প্রতিটা স্টেপ ফলো করো আমি যেভাবে বলছি, তাহলে b/ax হবে +c/a হবে, বোঝা গেল? এর পরের স্টেপটা হবে, এখানে x² শক কিন্তু +1 হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, x² শক +1, মানে x² কোফিসিয়েন্ট উইল বি +1, রিমেম্বার ইট, মনে রাখো এটা। যাই শক থাক, x² যাই শক কোফিসিয়েন্ট থাক, কমন নিয়ে তোমাকে x² শক +1 আনতে হবে। এরপর এটাকে দুটো বর্গের অন্তরূপ, দুটো বর্গের কী হবে, অ্যাডিশন অথবা সাবট্রাকশন হিসাবে এক্সপ্রেস করবে না, এটা দেখো a + b² ফর্মুলা আসবে, তাহলে এটা x, আর x কোফিসিয়েন্ট কত, এখানে b/a, তাহলে x কোফিসিয়েন্ট যেটা থাকবে b/a সেটাকে 2 দিয়ে ভাগ করবে, বোঝা গেল, a² আর এইখানে হবে প্লাস, এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তাহলে আমরা এখানে +- দিই, +- মানে প্লাস থাকলে প্লাস অথবা মাইনাস থাকলে মাইনাস, যেটা থাকবে সেটা হবে। তাহলে এইটাকে তুমি যদি এখন ভাঙো, তাহলে দেখ x² চলে আসবে, আর 2ab, এটা বাই দিয়ে 2 দিয়ে ভাগ করলাম কেন, আর 2ab করলে এই পোর্শনটা চলে আসবে, কিন্তু এক্সট্রা কোনটা আসবে, b² / a² 4a² এইটা এক্সট্রা চলে আসবে, এই জন্য এইটাকে দিয়ে আমরা ব্যালেন্স করব,
কারণ এটা এক্সট্রা চলে এলো, এটা দিয়ে ব্যালেন্স করলো, কারণ এটাকে ভাঙলে এটা আসবে, এটা আসবে, কিন্তু এক্সট্রাতে এই জিনিসটা চলে আসবে, তো এটাকে দিয়ে ব্যালেন্স করলে, প্লাস সি বাই এ যেমন ছিল তেমন বসিয়ে দিলে, ক্লিয়ার। এরপরে যেটা করবে সেটা এ কমন এক্স প্লাস মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার প্লাস এটাকে সরল করবে, আর কিছুই না, এটাকে সরল করলে তাহলে এক্সট্রা এই এক্সট্রা তো এইটায়, তাহলে এইটা আর হচ্ছে না, এইটা কেন হবে না বোঝা গেল, এটা তোমাদের দেখানোর জন্য বললাম, কারণ এইটাকে যদি ভেঙে দাও এক্স স্কোয়ার আসবে, বি স্কোয়ার আসবে, আর এইটা এক্সট্রা আসছে, এই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য এটা করলে, তাহলে কী দাঁড়াবে কেসটা, সি বাই এ ফোর এ স্কোয়ার উপরে ফোর এ সি হয়ে যাচ্ছে, আর মাইনাসটা এইদিকে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার, তাহলে এইটা দুটো বর্গের অন্তরূপে প্লাস মাইনাস যেটা হবে সেটা প্রকাশ হয়ে যাবে, কারণ এইটা যেটা আসবে সেটাকে আন্ডার রুট করে স্কোয়ার করে দেবে। এরপর এই হচ্ছে এই পর্যন্ত তোমাদের দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এরপর দেখাচ্ছি জিনিস, অঙ্ক অঙ্ক করলে জিনিসটা পুরো ক্লিয়ার হবে, হয়ে গেল। তোমাদের এখানে তো দুটো আমি অঙ্ক দেখাই, তারপর বাকি ফর্মগুলো বলছি। এই ফর্মের আন্ডারে যে অঙ্কগুলো আসছে, এই ফর্মের আন্ডারে যে অঙ্কগুলো আসছে সেগুলোকে দুটো দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন দেখো তোমাদের এই হচ্ছে চব্বিশ আর পঁচিশের অঙ্কটা, চব্বিশের নিচে কী আছে দেখো, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, তাহলে এটা একটা এক্সের দ্বিঘাত রাশি, এটাও একটা এক্সের দ্বিঘাত রাশি, দুটো সেম, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এটা প্রথমে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, দুটো সেম অঙ্ক, দুটোর অ্যান্সারও সেম, শুধু প্লাস মাইনাসের পার্থক্য, কারণ এটা যা আছে এটা সেম, তো শুধু মাইনাস নিলেই এটা চলে আসবে, তা চব্বিশের যে অ্যান্সার হবে পঁচিশেরটা মাইনাস গুণ করলে সে অ্যান্সার হবে। তোমাকে আমি চব্বিশেরটা দেখাচ্ছি, চব্বিশেরটা নয় পঁচিশেরটা দেখাচ্ছি, তার আরও ক্লিয়ার হবে। ইন্টিগ্রাল ডিএক্স বাই টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে নিচে যার দ্বিঘাত রাশি আছে এইটাকে আমরা কীভাবে ভাঙবো, টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে আমি কী বললাম যে কোনো দ্বিঘাত রাশিতে এক্স স্কোয়ারের শকটা প্লাস ওয়ান করতে হবে, এখানে এক্স স্কোয়ারের শক কত করলাম প্লাস ওয়ান, এ কমন নিলাম, তাহলে এখানে এক্স স্কোয়ারের শক কত আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান কমন নিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স, ক্লিয়ার। এর পরের স্টেপে এটা হয়ে যাবে এক্স, আমি কী বলেছি যে এক্সের যে কোফিসিয়েন্ট থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করবো, এক্সের শক কত কোফিসিয়েন্ট বি বাই এ, তাহলে বি বাই এ বাই টু, তাহলে সেরকম এক্সের কোফিসিয়েন্ট কত টু এ, তাহলে টু এ আর এখানে মাইনাস, তাহলে মাইনাস টু এ বাই টু এর হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এরপর এইটাকে যদি ভেঙে দাও প্রথমে দুটোতে চলে আসবে, এক্সট্রা কী আসবে টু টু ক্যান্সেল হয়ে যাবে, এ স্কোয়ার আসবে, তাহলে মাইনাস এ স্কোয়ার দিয়ে ব্যালেন্স করলে, বোঝা গেল। আরেকবার বলছি দেখো, এইটাকে তুমি এক্সের যে সহগ থাকবে কোফিসিয়েন্ট সেটাকে দুই দিয়ে ভাগ করবে, এরপর এইটাকে যদি ভেঙে দাও প্রথম দুটো চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু এ, এখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, এরপরে এইটার যে আসবে কী আসবে না, টু টু ক্যান্সেল যাবে, স্কোয়ার এক্সট্রা আসবে, সেই স্কোয়ারটা দিয়ে ওই জন্য মাইনাস স্কোয়ার দিয়ে ব্যালেন্স করবে, এরপরে মাইনাসটা গুণ করে দেবে, মাইনাসটা গুণ করে দিলে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে এর হোল স্কোয়ার, ক্লিয়ার হলো। তাহলে কী হলো কেসটা, না টু এক্স মাইনাস এক্স হচ্ছে এইট। একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে এই জিনিসটা খুবই ইজি, এটা না করলেও তোমরা এটা পেরে যেতে আরামসে, কিন্তু এইটা আমি করে দেখালাম যে এই পদ্ধতিটা অবলম্বন করবে, এই পদ্ধতিটা ইম্পর্ট্যান্ট, কেন কি যখন অঙ্কগুলো কঠিনতর আকারে হবে তখন তুমি এটা ইজিলি এরকম করতে পারবে না, তখন তোমাকে এইটা করতেই হবে, এই জন্য আমি এটা ইন জেনারেল দেখালাম। সুতরাং এইটা ফলো করো, আমি যেটা ফলো করছি সেটা অ্যাডপ্ট করো, এটা ফলো করো, তোমাদের অঙ্ক খুব ইজিলি করতে পারবে। ওকে, তাহলে এইটা এখানে বসিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে, ডিএক্স বাই এ স্কোয়ার এক্স মাইনাস এর হোল স্কোয়ার, এখন এর ফর্মুলা কী আছে তোমরা জানো, ইন্টিগ্রাল ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা কী, ওয়ান বাই টু এ লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। ওকে, তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে ওয়ান বাই টু এ ইন্টু লগ অফ মড এ প্লাস এক্স, এ মিনস এটা, আর প্লাস এক্স, এক্স মিনস এক্স মাইনাস এ, নিচে এ মাইনাস এক্স, এক্স মিনস এক্স মাইনাস এ প্লাস সি। ওকে, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান বাই টু এ লগ মড এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স বাই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে টু এ মাইনাস এক্স প্লাস সি, তাহলে দিস ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার বাচ্চো?
তাহলে দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ওকে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের দু নম্বরটা আমি দেখাচ্ছি, ফোর মার্কসের। ইন্টিগ্রাল ডিএস বাই আন্ডার রুট অফ কি আছে, টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো একই হবে এটাকে আমরা ভাঙবো, টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা দ্বিঘাত রাশি রুটের ভেতরে, এটা রুটের ভেতরে দ্বিঘাত রাশি, তার মানে এই ফর্মটা পড়ছে। দেখো এই ফর্মটা, এই ফর্মটা কি আগের যে অঙ্কটা দেখলাম, এটা হচ্ছে এই ফর্ম, মানে তোমার দ্বিঘাত রাশি বর্গমূল ছাড়া, এটা দ্বিঘাত রাশি বর্গমূলের ভেতরে, কোয়াড্রেটিক কোয়াড্রেটিক কোয়ান্টিটি উইদাউট স্কোয়ার রুট, কোয়াড্রেটিক কোয়ান্টিটি আন্ডার রুট আন্ডার স্কোয়ার রুট, ওকে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক কোয়ান্টিটি আন্ডার স্কোয়ার রুট, কীভাবে করবে সেইটাকে সেম দুটোর ক্ষেত্রেই, এই দুটোর ক্ষেত্রেই, এই দুটোর ক্ষেত্রেই যে দেখালাম দুটোর ক্ষেত্রেই এই জিনিসটা লাগবে, মানে যেখানে তোমার দ্বিঘাত রাশি থাকবে সেখানে এই জিনিসটা লাগবে, যে দুটো বর্গের, দুটো বর্গের কী হবে অ্যাডিশন অথবা সাবট্রাকশন, যোগফল বা বিয়োগফল রূপে অন্তরূপে প্রকাশ করবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে এটাকে করো, এখানে আমি কী বললাম যে এক্স স্কোয়ারের শকটা কী হবে কমন নিতে হবে, এক্স স্কোয়ারের শক কী আছে এখানে, এক্স স্কোয়ারের শক কমন নিয়ে প্লাস ওয়ান করতে হবে, যদি প্লাস ওয়ান থাকে তাহলে তার কমন নেওয়ার দরকার নেই, কিন্তু এখানে প্লাস ওয়ান আছে কি, প্লাস ওয়ান নেই, আছে কত মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান কমন নিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, তাহলে মাইনাস এক্স মাইনাস এক্সের শক কত দুই, তাহলে এক্সের শককে দুইকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান, এর হোল স্কোয়ার। এখন এটাকে যদি ভাঙো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স চলে আসবে, এরপর ওয়ান দিয়ে ব্যালেন্স করতে হবে, কেন ব্যালেন্স করবে না, এখানে ওয়ানটা এক্সট্রা আসবে, এরপরে কাজ হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া, তাহলে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। দেখো একটা কথা বারবার বলছি যে এটা খুব ইজি, তাই মনে হচ্ছে যে স্যার এত বোঝাচ্ছে, এটা তো এমনিতেই হয়ে যাবে, এইটা এমনিতে হয়ে যাবে, কিন্তু যখন অঙ্কগুলো কঠিনতর হবে তখন তুমি এই যে জিনিসটা ইজিলি এরকম করতে পারবে না, তখন তোমাকে এই মেথডই করতে হবে। এই জন্য ইন জেনারেল এই মেথডটা দেখাচ্ছি যাতে তোমাদের শিখে যাও জিনিসটা, সুতরাং আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা ভালো করে নাও, তাহলে ইন্টিগ্রেশন দেখবে ইজিলি হয়ে যাবে। তাহলে এরপর তুমি এটাকে এই টু এক্স মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় এটা পুট করবে, তাহলে কী হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আর ওয়ান মানে কি ওয়ান স্কোয়ার, তাহলে ফর্মুলা কী হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, মানে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, অর্থাৎ অ্যান্সার হবে ফাইনাল সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান প্লাস সি, দিস ইজ ইয়র ফাইনাল অ্যান্সার, পুরো ক্লিয়ার। এরপরে তোমাদের নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার থ্রি, এই অঙ্কটা দেখো ইন্টিগ্রাল সেক্স স্কোয়ার ডিএক্স বাই আন্ডার রুট অফ ফাইভ মাইনাস সেক্স স্কোয়ার, এই অঙ্কটা বোঝা যাচ্ছে। তো এই অঙ্কটা সলিউশনটা কীভাবে করবে এটা ভালো করে দেখো, যে উপর আছে সেক্স স্কোয়ার এক্স, তাহলে নিচে যেটা আছে কার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, টেনএক্সের ডেরিভেটিভ, তার মানে সেক্স স্কোয়ার এক্সটাকে আমরা টেনএক্সের মাধ্যমে ভাঙবো, তো টেনএক্সের মাধ্যমে যদি ভেঙে দাও তাহলে এটা কী হবে না আন্ডার রুট অফ ফাইভ মাইনাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, স্টেপগুলো খাতাতে তুলে নেবে নোট করে নেবে ভালো করে যেভাবে বোঝাচ্ছি, আর উপরে রেখে দাও সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এরপর এটাকে সিম্পলিফাই করো ইন টার্মস অফ মানে টেন এক্স, তাহলে ফাইভ মাইনাস ওয়ান কত হবে ফোর, আর মাইনাস টেন এক্স, আর উপরে হচ্ছে টেন স্কোয়ার এক্স, আর উপরে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন এই টেন এক্সটাকে তুমি জেড বা টি পুট করো, জেড তো সবসময় পুট করছো, একটা অন্য জিনিস পুট করো, টেন এক্সকে টি পুট করো, টি পুট করে দেখো, লেট বা ধরি বা মনে করি, দেখো না মনে করি বা ধরি লিখতে পারো, লেটও লিখতে পারো, টেন এক্স ইকুয়াল টু টি, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি। এখানে তাহলে এখানে ভেরিয়েবলটা কী ছিল, পুরনো ভেরিয়েবল এক্স, ডি এর সঙ্গে যেটা আছে সেটাকে ভেরিয়েবল ধরবে, মানে স্বাধীন চলরাশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেটা আমরা ধরছি তাহলে এখানে এক্স হচ্ছে ওল্ড ভেরিয়েবল, নতুন ভেরিয়েবল টি হয়ে গেল, তার মানে পুরো এক্স থেকে টিতে কনভার্ট হবে, ওকে। তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় বসাও ডিটি, ক্লিয়ার, তাহলে আন্ডার রুট অফ ফোর মাইনাস টেন স্কোয়ার এক্স, টেন এক্সের জায়গায় বসিয়ে দাও টি এর ভ্যালু, তাহলে এরপর কী ফর্মুলা আসছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, তাহলে কত হবে ইন্টিগ্রাল ডিটি বাই আন্ডার রুট অফ টু স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, ওকে, ইকুয়াল টু এটা হয়ে যাবে সাইন ইনভার্স টি বাই টু প্লাস সি, হয়ে আর সি যেটা লিখে দেবে সি হচ্ছে সমাকলনের ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, আর টি ভ্যালু কত টেন এক্স বাই টু, মানে এটা হচ্ছে হাফ টেন এক্স প্লাস সি, দিস ইজ ইয়র ফাইনাল অ্যান্সার, হোয়ে আর সি, সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওকে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওকে, দিস ইজ ইয়র নির্ণয় উত্তর রিকোয়ার্ড অ্যান্সার। ভালো করে দেখো তোমাদের পাঁচ নম্বর
আর 4 নম্বর 6 নম্বর সেম টাইপের অঙ্ক পুরো, 5 4 6 সেম টাইপের অঙ্ক। যেটা দেখালাম দেখো, এই যে 2 নম্বরটা দেখালাম, দ্বিঘাত রাশি আছে, শুধু কি বর্গমূলের ভেতরে দ্বিঘাত রাশি আছে, এটা বর্গমূল ছাড়া দ্বিঘাত রাশি আছে। তাহলে দ্বিঘাত রাশিটাকে আমরা দুটো বর্গের যোগফল বা বিয়োগফল যেটা হবে যখন হবে সেটার প্রকাশ করে দেখালাম। তাহলে এখানেও কী আছে, নিচে দ্বিঘাত রাশি, এটাও দ্বিঘাত রাশি, এটাও দ্বিঘাত রাশি। এখানে দ্বিঘাত রাশিটা কী আছে, এক্স স্কোয়ার সহগ 1 আছে, তার মানে এটা কিছু কমন নিয়ে এটাকে বর্গরূপে প্রকাশ করে দাও, কিছু কমন নেওয়ার দরকার নেই। কেন কমন নেই, এক্স স্কোয়ার প্লাস 1 তো আছেই, এখানে এক্স স্কোয়ার সহগ কত আছে, প্লাস 6, তার মানে 6টা কমন নিয়ে তোমার দ্বিঘাত রাশিটাকে যেভাবে দেখালাম দুটো বর্গের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করে যেটা আসবে সেটা করো। এটাও ঠিক, এটাও এক্স স্কোয়ার সহগ কত আছে, -1, তাহলে -1 কমন নিবে, কমন নিয়ে এই দ্বিঘাত রাশি 1 + x - x² দুটো বর্গের যোগফল বা বিয়োগফল যেটা হবে সেটা নিয়ে প্রকাশ করে এখানে বসাও, অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। তাহলে 4 5 6 ইজিলি হয়ে যাবে। আমি তোমাদের এইটা করে দেখাচ্ছি, 7 পার্ট 1 দেখো, উপরে এক্স ডিএক্স আছে আর 4x⁴ প্লাস 4x² + 5, তাই তো? তাহলে এখানে কি, উপরে এক্স ডিএক্স, নিচে x⁴ আছে, x⁴টাকে যদি x² হোল স্কোয়ার করে দাও তাহলে যে x² থাকবে সেই x² ডেরিভেটিভ করলে উপরে x চলে আসবে, তার মানে এটা x² জেড পুট করবে। আর এটাও সেম টাইপের, x² হোল স্কোয়ার করে দাও, x² জেড ধরলে উপরে এক্স ডিএক্স চলে আসবে, দুটো সেম টাইপের অঙ্ক। তাহলে x² জেড ধরবে, 7-এর আমি এক একটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে হোমওয়ার্কটা দিয়ে দিই, হোমওয়ার্ক এখানে হোমওয়ার্ক দিলাম, তোমার অবশ্যই 5 আর 6 করে নেবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, 5 6, ঠিক আছে, 5 6 অবশ্যই করে নেবে, করে নিয়ে আমাকে জানাবে, মানে রিপ্লাই ইউটিউবে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাইও দেবো, দেখবে সঙ্গে সঙ্গে দেখার পরেই, তোমাদের কমেন্ট দেখার পরে আমি রিপ্লাই দিই। এরপরে তাহলে 7-এর এক একটা দেখাচ্ছি, দেখ 7-এর এক বলেছে এক্স ডিএক্স ডিভাইডেড বাই 4x⁴ প্লাস 4x² + 5, ওকে। তাহলে এইটাকে কীভাবে করবে, না সর্বপ্রথমে x² যেটা বললাম, x² জেড ধরো, লেট বা ধরি x² = z, তাহলে এটা কী হয়ে যাবে, 4x² হোল স্কোয়ার, তাই না, প্লাস 4x² + 5 এক্স ডিএক্স। তাহলে এর ডেরিভেটিভ কত হচ্ছে, 2x dx = dz, ওকে। তাহলে এইখানে ভেরিয়েবল কে ছিল, ওল্ড ভেরিয়েবল এক্স, নিউ ভেরিয়েবল হলো জেড, তাহলে এক্স থেকে পুরো জেডে কনভার্ট করতে হবে। তো কীভাবে কনভার্ট করছি স্টেপ বাই স্টেপ দেখে নাও, x² জায়গায় জেড পুট করো, জেড স্কোয়ার হয়ে গেলো, এইটা 4z হয়ে গেলো, x² জায়গায় জেড পুট করলে 5, এক্স ডিএক্স এর যে জিনিসটা সেটা কত, dz/2, তাহলে এখানে আছে কত, এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্স এর হোলটা কত হবে, dz/2, এখানে বসালে, ক্লিয়ার, এই যে এক্স ডিএক্স কত হচ্ছে, dz/2, এখানে বসালে। এরপরে এখানে জেড থাকবে, হাফ তো কনস্ট্যান্ট, 1/2, তাহলে 1/2 বারে আনলে, ডিভাইডেড বাই 4z² + 4z + 5। এরপরে এটা কী করবে, না আমি বলেছি যে জেড স্কোয়ারের সবটা 4টা কমন নিতে হবে, কমন নিয়ে দুটো বর্গের যোগফল বা বিয়োগফল যেটা হবে সেটা প্রকাশ করবে। তাহলে এখানে 4 কমন নিলে কত হবে, বাইরে 2 × 4 কমন নিলে, তাহলে 4 কমন নিলে এখানে হয়ে যাবে z² + z + 5/4, ক্লিয়ার। এর পরের স্টেপে যেটা হবে, 1/8 ইন্টিগ্রাল dz/ এইটাকে দুটো বর্গের, তাহলে এখানে কী বলেছি যে z² দেখো, 4 কমন নেওয়ার ফলে কী হলো, z² কোফিসিয়েন্ট কত হলো, সহগ +1, তাহলে z + z এর সহগ কত, 1, তাহলে 1 দুই দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে হলো স্কোয়ার করবে, জেডের যে সহগ হলো সেটাকে 2 দিয়ে ভাগ করলে, ভাগ করার পর এইটাকে যদি এক্সপ্রেস করো তাহলে z² আসবে, +2ab হলে 2 কেটে যাবে মানে জেড আসবে, +1/4 এক্সট্রা আসবে, এই জন্য 1/4 দিয়ে ব্যালেন্স করবে, মানে -1/4 আর +5/4টা এখানে বসিয়ে দাও আর আসবে -1/4 দিয়ে ব্যালেন্সটা করবে, কারণ এটাকে ভাঙলে 1/4 এক্সট্রা আসবে, আসবে না, এ দেখো এটা আমি সাইডে দেখাচ্ছি, z + 1/2টাকে তুমি যদি এটাকে ভাঙো তাহলে কী হবে, z² এলো, +2z½, তা 2 কেটে গেলো, জেড এলো, +1/4, এই যে 1/4টা এক্সট্রা আসছে, এই জন্য -1/4 দিয়ে ব্যালেন্স করলে, ক্লিয়ার হলো। তাহলে 1/8 dz / z + 1/2² প্লাস কী হচ্ছে, 5 - 1 মানে 4 4/4 মানে 1, তবু আমি স্টেপটা দেখিয়ে দিলাম। তাহলে 1/8 ইন্টিগ্রাল dz / z + 1/2² মানে 1² ফর্মুলা দিলাম, তাহলে কোন ফর্মুলা হবে, ইন্টিগ্রাল ডিএক্স বাই x² + a², তাহলে 1/8 ইন্টু x² + a² ফর্মুলা কি, 1 বাই
ए ए मान वन टैन इनवार्स एक्स बाई एक्स बाई ए ओके प्लस सी वेयर सी इज द समाकलन ध्रुवक बा इंटीग्रेटिंग कन्स्टैंट ये तुम्हारा अवश्य लिखे देवे तेल वन बाई एट इंटू टैन इनवार्स जेड जेडर मान कत छिल धरे छिले एक्स स्क्वायर एज एक्स स्क्वायर तेल एक्स स्क्वायर मानट तुम्हें एखे बसाते हैं तेल बसाले कत है एक्स स्क्वायर आए टू गुण हो जाए तो टू एक्स स्क्वायर प्लस वन बाय टू प्लस सी दिस इज योर फाइनल आंसर ओके वेयर सी इक्वल टू समाकलन ध्रुवक मान आई ओ सी इंटीग्रेटिंग अफ कन्स्टैंट समाकलन ध्रुवक ये लिखे देव तो ये हे फाइनल आंसर पुरो क्लियर स्टेप बाय स्टेप बुझे नाओ इम्पोर्टेंट अंक इम्पोर्टेंट परीक्षा माझे माझे अंक क्योंकि आसे ठीक है एरकम आसे बा टाइप अंक क्यों आसे ये टाइप अंक मैं स्कोर पुटिंग कर ऊपर चले आसें देखे ना भारत ओके तर सेभेन पार्ट टू पुरो सेम टाइप ठीक है सूतरा ये रही होमवर्क मैं बाड़ी कर देखे दीचे हमें देखो सेभेन पार्ट पुरो सेम टाइप जे भाव कर लक्सकोर के जेड धरल एक ही ये एक्सकोर के जेड धरल एक्सकोर के जेड धरले एकदम पुरोपुरी ऊपर चले आसें एक्स डी एक्स मैं सेम टाइप हो जाए आठ एट आठ एट जेहबे देखाल टेन एस के जेड पुट कर ले हलो वन प्लस टेन स्कोर एक्स पालम टेन एस के जेड पुट कर ऊपर चले आलो डेरिवेटिव सरकम ये टू दि पार एक्सर हलो स्कोर और माइनस फोर टू दि पार एक्स तेल क्या है टू दि पार एक्स के जेड धरले ये कत है फोर फाइव माइनस फोर जेड माइनस जेड स्कोर ए टू दि पार एक्स के जेड जेड धरले ऊपर जाए टू दि पार एक्स डी एक्स इक्वल टू डी जेड मैं ये चले आसो तो आठ एटो को नीते पर ठीक है तेल दुई और आठ सेवन पार टू और एट को नीबे नये तुम्हारा कर देखा ठीक है नये एक देखे ना तर सेवन पार्ट टू और आठ ये दोटो होमवर्क रही ओके एपर हे नये अंक इंटीग्रियल डी एक्स बाय एक्स इंटू अंडर रूट अफ वन प्लस एक्स क्यूब ये क्यों कर देखो ना ये अंकटार क्षेत्र तुम्हें वन प्लस एक्स क्यूब के जेड स्क्वायर धरे ना सब चे बेटार धरने कि डेरिवेटिव कत है थ्री एक्स स्क्वायर डी एक्स टू जेड डी जेड एरपर ये पुरोपुर जेडे कन्वर्ट कर डी एक्स वैल्यू कत है डी एक्स इक्वल टू एखान बार कर नाओ टू जेड डी जेड डिवाइडेड बाई थ्री एक्स स्क्वायर हलो ये डी एक्सर जगह बसाओ टू जेड डी जेड बाई थ्री एक्स स्क्वायर एरपर नीचे कत आछे एक्स अंडर रूट अफ जेड स्क्वायर धरे छिल जेड स्क्वायर पर स्टेपे हबे देखो टू बाई थ्री किन्तु कन्स्टैंट टू बाई थ्री बाहरे चले आसबे और जेड डी जेड एक्स तो नीचे छिल आठ एक्स स्क्वायर आसछे नीचे एक्स स्क्वायर और अंडारुट जेड टा होच्छे जेड ओके पर स्टेपे जेड जेड एटा कैंसल हो गेलो तारे कि दाड़ाच्छे टू बाई थ्री इंटीग्रियल डी जेड बाई एक्स क्यूब ये एक्स क्यूबर मानटा एखान थेके बार करे नाओ कारण एटाके पुरोपुरी तो जेडे कनभार्ट करबे एटाते भेरिएबल छिल कि एक्स ताहले एक्स थेके पुरोपुरी जेड भेरिएबले कनभार्ट करबे तेल ये कत हो टू बाई थ्री इंटीग्रियल डी जेड बाई एक्स क्यूब मान हो जेड स्क्वायर माइनस वन क्लियर तेल जेड स्क्वायर माइनस वन तेल यटार इंटीग्रेशन कत हे टू बाई थ्री की फर्मूला है डी जेड बाई जेड स्क्वायर माइनस वन होल स्क्वायर मैंने इंटीग्रियल डी एक्स बाई एक्स स्क्वायर माइनस ए स्क्वायर फर्मूला मैंने वन टू बाई थ्री वन बाई टू ए लॉग ऑफ जेड माइनस वन एक्स माइनस वन बाई एक्स प्लस ए मैंने जेड प्लस वन प्लस सी बुझा गया वेयर सी इज द कन्स्टैंट अफ इंटीग्रेशन जेडर मान कि ना अंडर रूट अफ वन प्लस एक्स क्यूब एम मानट बसा टू टू कैंसल हो गल वन बाई थ्री लग अफ जेड मैं अंडर रूट अफ वन प्लस एक्स क्यूब माइनस वन अंडर रूट अफ वन प्लस एक्स क्यूब प्लस वन प्लस सी ओके दिस इज योर फाइनल आंसर वेयर सी इज दर सी द आईओ सी समाकलन ध्रुवक ये क्योंकि लास्टे लिखे ने ठीक है पुरो फुल मार्क्स पा क्यों एक नम्बरों काटते पर ओके भलोक देखाना स्टेप बै स्टेपगो फलो करो और खाताते क्योंकि एगो तुले नाओ सब खाता तुलचो तो खाताते नोटबुके स्टेप बै स्टेप कर जे बोलाम बुझे बुझे खाताते नोट कर नाओ दिए बाड़ी भलोक प्रैक्टिस करो तपर नेक्स्ट अंक देखो नेक्स्ट अंक हे तुम्हारे तेल कोश्चन नम्बर हमें नाइन कर दिल कोश्चन नम्बर टेन पुरो सेम टाइप इंटीग्रियल डी एक्स बाई एक्स बहरे आए थार्ड ब्रैकेटर मध्य लग एक्स होल स्क्वायर माइनस सिक्स लग एक्स प्लस फाइव एक्स बहरे आए लग एक्स होल स्क्वायर माइनस सिक्स लग एक्स प्लस फाइव ये लग एक्स जो जेड धरो टी धरो एम धरो तेल और डेरिवेटिव क्यों वन बाई एक्स नीचे आज ऊपर मैंने वन बाई नीचे मैंने कि वन बाई एक्स
তাহলে লয়েসকে জেড ধরলে অঙ্কটা ইজিলি তুমি করে নিতে পারবে। তা দশ একটু হোমওয়ার্ক রইলো বাড়িতে। এরপর দেখো এগারো বারো, এগুলো সেম টাইপের অঙ্ক, এগারো আর বারো সেম টাইপের অঙ্ক। আমি তোমাদের বারোটা করে দেখাচ্ছি, এগারোটা নিজে করে নিতে পারবে। তাহলে দশ একটা হোমওয়ার্ক দিলাম, কোশ্চেন নাম্বার টেন দিলাম, হোমওয়ার্ক ওকে। বারোর যে অঙ্কটা দেখাচ্ছি, বারোর অঙ্কটা দেখার আগে তোমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা বলে দিই। ফর্মটা ভালো করে দেখো, ফর্মটা হচ্ছে বলে দিই যে আগে কী ফর্ম বলেছি। দেখো এটা হচ্ছে যে ফর্মের মধ্যে পড়ছে এই অঙ্কটা, সেই ফর্মটা আমি তোমাদের আগে বলি। সেই ফর্মটা হচ্ছে, আমি তোমাদের আগে দুটো ফর্ম দেখিয়েছি, যে দুটো ফর্ম দেখেছি সেটা হচ্ছে নিচে দ্বিঘাত ছিল, দ্বিঘাত রাশি, কোয়াড্রেটিক কোয়ান্টিটি, একটা কোয়াড্রেটিক কোয়ান্টিটি অনলি, একটা আন্ডাররুট বর্গমূলের ভিতরে কোয়াড্রেটিক কোয়ান্টিটি। তাহলে এইটার ক্ষেত্রে কী হচ্ছে, এটা ফর্ম হচ্ছে, তাহলে এটা হচ্ছে ফর্ম ওয়ান টু দেখেছিলাম, ফর্ম থ্রি। ফর্ম থ্রিটা কি না ইন্টিরিয়াল, দেখো উপরে নিচে তো কোয়াড্রেটিক থাকছেই, যেমন এটা উপরে কোয়াড্রেটিক ছিল, কিন্তু উপরে কী ছিল, উপরে ছিল শুধু ডিএক্স ছিল, কিন্তু উপরে এখানে একটা লিনিয়ার থাকবে। লিনিয়ার মানে কি, যে লিনিয়ার মানে ধরো তোমাকে আমি বললাম এল এক্স প্লাস এ লিনিয়ার, লিনিয়ার মানে কি না শুধু এক্স টার্ম থাকবে, এক্স টার্ম থাকলে সেটাকে বলছে লিনিয়ার, কারণ এক্সের পার্টটা ওয়ান মানে লিনিয়ার, আর এক্স স্কোয়ার পার্ট টু হলো সেটাকে বলো দ্বিঘাত, কোয়াড্রেটিক। এটা হচ্ছে দ্বিঘাত, কারণ এক্সের ম্যাক্সিমাম পার্ট টু, এটা এক্সের ম্যাক্সিমাম পার্ট কত ওয়ান, এই জন্য উপরটা লিনিয়ার আছে আর নিচে দ্বিঘাত আছে। আর একটা হচ্ছে ফর্ম ফোর, ফর্ম ফোরটা কি না উপরে লিনিয়ার, এটা উপরে লিনিয়ার কিন্তু নিচে যে দ্বিঘাতটা আছে না সেই দ্বিঘাতটা হচ্ছে গিয়ে ঠিক আন্ডাররুটের ভেতরে, মানে যে দু নম্বর ফর্মটা ছিল সেই দু নম্বর ফর্মের মতো, বুঝাতে পারলাম? তোমার যে দু নম্বর ফর্মটা দেখালাম না, এই যে ফর্মটা দেখাম তোমার দেখাচ্ছি আগে, আগের বাজে দেখালাম এক আর দুই, এক দুই সেম টাইপের, এই দুটোর ক্ষেত্রে কী হবে, এই দ্বিঘাত রাশি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এক্সের ম্যাক্সিমাম পার্ট যদি টু থাকে, তাহলে সেই দ্বিঘাত রাশিটাকে দুটো বর্গের এইভাবে, এই যে কখন হবে মাইনাস কখন হবে প্লাস, দুটো বর্গের কী হচ্ছে সাবট্রাকশন অথবা অ্যাডিশন হিসাবে এক্সপ্রেস হচ্ছে এইভাবে, তাই তো? তাহলে এখানেও তাই, এখানে দেখো দুটো সেম টাইপের, দুটোর ক্ষেত্রে সেম ধরনের, শুধু এটা হচ্ছে গিয়ে বর্গমূল ছাড়া আর এটা বর্গমূলের ভেতরে। তো এই দুটোর ক্ষেত্রেই যেভাবে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে আসল নিয়মটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এই উপরের যে লিনিয়ার দুটোর ক্ষেত্রেই, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু থ্রি ফোর ফর্মের ক্ষেত্রেই, মানে ইন্টিগ্রেশনগুলো ইন্টিগ্রালগুলো যদি এইরকম আকারে দেখতে হয়, অর্থাৎ উপরে যদি দ্বিঘা লিনিয়ার থাকে রৈখিক আর নিচে যদি দ্বিঘাত থাকে, তাহলে এটাকে কীভাবে ভাঙবে, একটা কনস্ট্যান্ট কে ওয়ান ইন্টু নিচে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বা রুটের ভেতরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, এর ডেরিভেটিভ হবে, তার মানে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস আর একটা কনস্ট্যান্ট, এইখান থেকে কে ওয়ান কে টু ভ্যালুটা বার করে নিতে হবে, এটা হচ্ছে আসল জিনিস। তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে, এইটা মনে রাখবে, এখান থেকে বেরোবে, ক্লিয়ার? এখন এই জিনিসটা কে ওয়ান কে টুটা অনেক সময় অবজার্ভ করে ইজিলি মুখে মুখে বার করা যায়, কিন্তু যখন অঙ্কটা একটু কঠিন হয়ে যায়, মানে তখন কঠিন মানে মধ্যে কথা হয়তো কেউ বার করতে পারলো না, আবার অনেকে বার করতে পারলো, কে ওয়ান কে টুটা দেখে শুনে বার করা যায় অবজারভেশন মেথড বলি। আর তখন যদি বার করতে না পারে, তখন যদি সে এইটা করে, এই সাহায্যে এখান থেকে কে ওয়ান কে টু সমান করে কে ওয়ান কে টু তুলনা করে, হ্যাঁ এটা একটা অভেদ হয়ে যাবে, কে ওয়ান কে টু ইজিলি বার করে নিতে পারবে। তোমাদের অঙ্কটা দেখাচ্ছি, যেমন এই অঙ্কটা দাও, তো এই অঙ্কটা প্রথমে বার করছি যে এর সাহায্যে, তারপরে এই অঙ্কটা সোজা অঙ্ক, এমনি হয়তো বেরিয়ে যাবে, মানে তুলনা না করেও বেরিয়ে যাবে, এইটা না করেও বেরিয়ে যাবে, এই যে এখান থেকে কে ওয়ান কে টু মান বার করবে, তো এইটা করে কে ওয়ান কে টু বেরোবে, এটা ছাড়াও কে ওয়ান কে টু বার করবে, কারণ অঙ্কটা সোজা, আমি দুটো ম্যাথডই দেখিয়ে দিচ্ছি। তাহলে অঙ্কটা কী হচ্ছে, ইন্টিগ্রাল এক্স প্লাস টু ডিএক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, তাই তো? তো এইটা দেখো, তাহলে আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি এটা কোন ফর্মের আন্ডারে পড়ছে, ফর্ম থ্রি, কারণ এটা রুটের ভেতরে নেই, আর রুটের ভেতরে থাকলেও এইটা করতে হবে। তাহলে এইটা কীভাবে করবেন, এই যে উপরের যে লিনিয়ারটা এক্স প্লাস টু, এটাকে কী হবে না একটা কনস্ট্যান্ট কে ওয়ান ইন্টু নিচে যেটা আছে তার ডেরিভেটিভ, এই যে নিচে যেটা আছে তার ডেরিভেটিভ, অর্থাৎ ডিডি এক্স অফ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, ঠিক আছে, প্লাস কে টু। আচ্ছা, এর বাকি অংশটা পরের ভিডিও পার্টে পাবে, পরের ভিডিওতে কন্টিনিউ হবে, নেক্সট ভিডিও পার্টে, ঠিক আছে, ওকে, পরের ভিডিও পার্টে বাকি অংশটা তোমরা এটা পাবে, মানে পরের ভিডিও পার্ট এইটিন যেটা হবে, এটা পার্ট সেভেন্টিন চলছে, পার্ট এইটিনে তোমরা এটা পাবে, সুতরাং পরের ভিডিওতে এই জিনিসটা পেয়ে যাবে সলিউশনটা।